পুঁথিগত শিক্ষা নয়, ভালোবেসে দেবী মূর্তি গড়ে ছোট্ট রিক। এবছরও তার হাতে গড়ে উঠেছে দেবী দশভূজা। বর্তমানে আপন মনে দেবী মূর্তি গড়তে চরম ব্যস্ততা রিকের। ছোট থেকেই কাদামাটি নিয়ে খেলার শখ। ছোট হাতের ছোঁয়ায় কাদামাটি রূপ নেয় বিভিন্ন প্রতিমা, কখনো কালী, গণেশ, বিশ্বকর্মা, রাধাকৃষ্ণ। প্রতিমাতে হয়তো ত্রুটি বিচ্যুতি থাকে, কিন্তু প্রতিমা গড়তে ভালোবাসার খামতি থাকে না ছোট্ট রিকের। দুর্গাপুজো এলেই মন কেমন করে রিকের, দুর্গা ঠাকুর গড়তে মন চায়। সেই মতোই গত কয়েক বছর ছোট্ট হাতে রিক গড়ে তুলেছে প্রতিমা। ব্যতিক্রম হয়নি এবছরও, চলছে রিকের প্রতিমা তৈরির কাজ। মাটির কাজ শেষ, বর্তমানে রং করার কাজ চলছে। বনগা খয়রামারি এলাকার বাসিন্দা রিক দাস, বাবা দুর্লভ দাস, নাট্যকর্মী, পাশাপাশি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। বাড়িতে ঠাকুরমা, বাবা, মা প্রত্যেকেই রিকের কাজে সহযোগিতা করেন। প্রতিমা তৈরির পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতেও সক্ষম রিক। ঢোল, তবলা, শ্রীখোল নিজের খেয়ালেই বাজিয়ে চলে সে। বর্তমানে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পাঠরত। পড়াশুনোর পাশাপাশি দিনের অবসর সময়ে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে চর্চা, আর না হয় প্রতিমা গড়া। রিকের ছোট্ট ছোট্ট হাতের টোকায় ঝড় ওঠে শ্রীখোলে, তবলায়। রিকের ঠাকুমা বলেন কাদামাটি নিয়ে খেলার শখ। আমরা সেভাবে কখনো বাধা দিইনি, ওর বাবাও ওকে সাহায্য করেন। ছোটবেলা থেকে ওর খুব নেশা ঠাকুর গড়ানোর জন্য, খুব মাটি পেলেই ঠাকুর গড়ায় ছোট থেকেই। তারপর একটু মানে কাগজের কাজটা কিছু করে, হ্যাঁ, তা এই জন্য আস্তে আস্তে ছোট থেকে একটু একটু বড় হয়ে যাচ্ছে, ছোট বড়ই ঠাকুর হয়ে যাচ্ছে, এই হচ্ছে কথা। আর ওর মা সাহায্য করে, আমি করি, ওর বাবাও কিছু করে। একদম ছোট থেকে ও খুব হাতের কাজ, মাটি দেখলেই ও ঠাকুর বানানো শুরু করে। হ্যাঁ, বাদ্যযন্ত্র বাজায়, ওর বাবার সাথেও বাজায়, এমনি কোথাও কীর্তন টীর্তন হলেও সেখানেও চলে যায় বাজায়। শুধু মাটির প্রতিমা নয়, নানান জিনিস দিয়ে গৃহসজ্জার সামগ্রী প্রস্তুত করতে পারদর্শী রিক। প্রতিমার কাঠামো তৈরিতে বাবা সাহায্য করেছেন, রং করার সময় বাবা বেশ কিছু সামগ্রীও এনে দিয়েছেন, বাকি কাজটা নিজেই করেছে। এদিন বাড়িতে বসে প্রতিমা তৈরির ফাঁকে একথা জানায় রিক। রিক জানায় তার প্রতিমা তৈরি সম্পন্ন হলে পাড়ার মন্দিরে দিয়ে আসে, সেখানেই পূজিত হন রিকের হাতে তৈরি দেবী দশভূজা। প্রায় 4 বছর ধরে ঠাকুর বানাচ্ছি এবং আমি প্রায় অনেক দিন ধরেই ঠাকুর বানাই এবং আরও অন্যান্য জিনিস দিয়েও ঠাকুর বানাতে চাইলেও, কিন্তু মাটি দিয়েই আমার বানানোটা বেশি ভালো লাগে। প্রতি বছর আমি এই দুর্গা ঠাকুরটা বানাই, পুজো আসলে আমার মনটা কেমন একটা করে যে প্রতি বছরই তো কত ঠাকুর বানাই, কিন্তু এই দুর্গা পুজোর সময় একটা মনে হয় কি একটা যদি দুর্গা ঠাকুর বানাতে পারতাম, তাই প্রতিবার একটা বানাই। আমি দুর্গা ঠাকুরের পাশাপাশি আমাদের তো এখন কালী, তারপরে বজরঙ্গলী, তারপরে আরও নানান রাধাকৃষ্ণ, তারপরে শিব, অনেক কিছুই বানিয়েছি, গণেশ, কার্তিক, অনেক কিছুই বানিয়েছি। আমার এই দুর্গা প্রতিমা বানাতেই সবচেয়ে ভালো লাগে, এটা মন দিয়ে বানাই, বছরে একবারই বানাই আমি এটা। ঠাকুর তৈরির পরে আমি আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে এই ঠাকুর যাই, ওখানেই পুজো হয় এই ঠাকুরের। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।